আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে আমি মোস্তফা ফিরোজ আবার সেই এক দফার আন্দোলন গতকাল একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে নির্বাচন কমিশন আইন দিয়ে শুরু এবং এটি শেষ হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অর্থাৎ যেই আইনটি পাশ করা হলো সেই আইনটি নিয়ে কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর কোনো আগ্রহ নেই এবং স্বাভাবিকভাবে যে আইনটি করা হয়েছে সেটিও পরিষ্কার যেটি রিপোর্টে বলা হচ্ছে যে এই আইন দিয়েও কিন্তু সরকার তার ইচ্ছা মতনই নির্বাচন কমিশন গঠন করবে সি সি কে হবে অন্যান্য কমিশনাররা কে থাকবে সবই কিন্তু যেই সার্চ কমিটি যেই সার্চ কমিটির গঠন এবং তার সঙ্গে রাষ্ট্রপতির যে সংযোগ এবং রাষ্ট্রপতি আবার সেই পরামর্শ নেবেন প্রধানমন্ত্রীর কাছে পুরো প্রক্রিয়াটার সাথে জাতীয় সংসদ বা রাজনৈতিক দল কারোরই কিন্তু সংযোগ নেই শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা নামগুলো নিতে পারে সার্চ কমিটি এবং সার্চ কমিটি যদি দেখেন সেই সার্চ কমিটিটা কিন্তু একেবারেই বলতে গেলে সরকারের নিয়ন্ত্রণেই এইভাবে যে সেখানে আপিল বিভাগ আপিল বিভাগের দুজন বিচারপতি তারপরে যে বিভিন্ন সাংবিধানিক যে সংস্থাগুলো আছে তার প্রধানরা এই সমন্বয়ে যে সার্চ কমিটি হবে সেই সার্চ কমিটির সুপারিশ করবে তো ফলে পুরো বিষয়টি কিন্তু আসলে সাধারণ মানুষ জানতে পারবে না যে সার্চ কমিটি কার নাম সুপারিশ করলো কার নাম সুপারিশ করলো না এগুলি কিছুই জানা যাবে না জানা যাবে তখনই যখন নাকি সেই সার্চ কমিটির সুপারিশের পর যেইটা পয়দা হবে অর্থাৎ প্রজ্ঞাপন আকারে যেটি। নির্বাচন কমিশনার কে হবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার তখনই বোঝা যাবে যাই হোক বিষয়টি হচ্ছে যে এই প্রক্রিয়ায় প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সন্তুষ্ট না এবং তারা মনে করে না যে এই প্রক্রিয়ায় যে নির্বাচন কমিশন গঠন হবে সেই নির্বাচন কমিশন একেবারে সুন্দর চমৎকার একটা নির্বাচন দেবে সেটা কখনো মনে করে না তারা মনে করে যে সেই দুই সালে যে নির্বাচনটা যেই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল কিন্তু সেই নির্বাচনটা বাস্তবে শেষ পর্যন্ত আর অংশগ্রহণমূলক হয়নি সেই নির্বাচনটি শেষ পর্যন্ত অবাধ নিরপেক্ষ হয়নি সেটি প্রমাণিত সেই কারণেই দুই হাজার আঠারোর নির্বাচনটাকে বলা হচ্ছে যে এটি রাতের নির্বাচন এটা দিনের নির্বাচন না ফলে রাতের নির্বাচনের যেই অভিযোগটা দুই হাজার সালে ছিল সেই একই ধারণা বা সেই একই বিষয়টা কাঁধে করে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো আগামী বছর ডিসেম্বরে যে নির্বাচনটা হবে জাতীয় সংসদের সেই নির্বাচনে অংশ নেবে সেটি মনে করার কোনো কারণ নেই এবং সেই কারণেই সঙ্গত কারণেই কিন্তু এখন সেই এক দফার আন্দোলন যেটি বিএনপি বলছে যে তারা বড় জোট করবে এখন এই এক দফার আন্দোলনটা কেন এটি কিন্তু যদি আপনারা পেছনের দিকে যান উনিশশো সালে কিন্তু এই এক দফার আন্দোলনই করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু তখন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে আইন অনুযায়ী একটি চমৎকার নির্বাচন কমিশন গঠন হবে সেটি কিন্তু তারা চায়নি বা সেই দাবি নিয়ে তারা রাজপথেও নামেনি তারা মনে করেছিল যথার্থই মনে করেছিল যদি নির্বাচন কমিশন যার অধীনে থাকবে অর্থাৎ ওই সময় যেই সরকারটা থাকবে সেই সরকার যদি নিউট্রাল না থাকে তাহলে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না এবং সেটি প্রমাণিত হয়েছে দুই সালে বিএনপি কিন্তু এখন ওই পথটি ধরেছে উনিশশো ছিয়ানব্বই সালের যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সেই আন্দোলনের পথেই তারা অগ্রসর হবে এখন প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তো এখন নেই এটি তো বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হলেও এটি হচ্ছে এখন বাস্তবতা যখন উনিশশো সালে যে আন্দোলন করেছিল আওয়ামী লীগ তখনও কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল না কিন্তু আন্দোলনের মুখে তখন বিএনপি বাধ্য হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে এবং সেইভাবেই কিন্তু নির্বাচন আসছিল যাই হোক এখন পানি অনেক দূর গড়িয়েছে পানি গড়ালেও কিন্তু সেই নিরপেক্ষ নির্বাচন অবাধ এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই প্রেক্ষিতে কিন্তু এখন বিএনপি আবার সেই ছিয়ানব্বই সালের সেই আন্দোলনে ফিরে আসছে এখন বড়ো প্রশ্ন হলো যে আসলে যেই জোটের কাঠামোটা সেটা কি হবে এখন বিএনপির নেতৃত্বে একটা বিশদলীয় জোট আছে আর একটি ঐক্য ফ্রন্ট আছে এখন কি ঐক্য ফ্রন্ট এবং বীজ জোট এক হয়ে যাবে এখন সেই পথে যাবে নাকি এর বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আছে সিপিবি বাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এই ব্যাপারে একমত যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো ভালো নির্বাচন হবে না একমাত্র নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সম্ভব না এই দাবিটি বিএনপি জোটে না থাকার পরেও কিন্তু সিপিবি বাস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে যে এটিও তাদের দাবি আবার বিএনপি তো মনে করছি ফলে এই আন্দোলনটা কি একটি সমঝোতার আন্দোলন হবে কি না যে পাশাপাশি সবাই এক যোগে এই দাবিতে আন্দোলন করবে নাকি জোটভুক্তভাবে তারা আন্দোলন করবে এই জোটের কাঠামোটা কিন্তু ঠিক হয়নি কিন্তু বিষয়টা ঠিক হয়েছে বিষয়টা হচ্ছে একটাই এক দফার আন্দোলন সেই এক দফার আন্দোলন হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচন এটি কার্যকর করতে যে জোটের যে আকার বা প্রকার সেটি কিন্তু এখনও নির্ধারিত হয়নি এবং এখন নির্ধারণ করাটাও জটিল খবরে বলা হয়েছে যে বিএনপি খুব শীঘ্রই এই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে এককভাবে করবে সম্মিলিতভাবেও করবে এই ধরনের একটি পরিকল্পনা নিয়ে আছে ফলে বোঝাই যাচ্ছে সামনের দিনে কিন্তু আর নির্বাচন কমিশন কি হলো না হলো আইন অনুযায়ী সেটি কিন্তু তাদের কাছে আর মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে এক দফার আন্দোলন যেই আন্দোলনের মূল দাবি হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ নির্বাচনের আয়োজন করা এখন স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে সেটি বলাই বাহুল্য ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতিও বেশ কিছু পরিবর্তন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের উপর একটি স্যাংশন এসছে সেটি হচ্ছে মানবাধিকারের প্রশ্ন এখন মানবাধিকারের সঙ্গে কিন্তু গণতন্ত্রের একটি সম্পর্ক আছে গণতন্ত্র থাকলে মানবাধিকার থাকে মানবাধিকার থাকলেই কিন্তু গণতন্ত্র থাকে ফলে এই একটি বিষয় যেহেতু একটি আন্তর্জাতিক চাপ বা চোখ রয়েছে বাংলাদেশের উপর এই অবস্থায় কিন্তু যেন তেনভাবে একটি নির্বাচন আয়োজন করাটাও সরকারের পক্ষে কিন্তু বেশ কঠিন ফলে বোঝাই যাচ্ছে যে একটি মুখোমুখি অবস্থান সামনে আছে আমরা দেখব সেই বিষয়টি কত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হবে নাকি সহিংসতার পথে তার মীমাংস হবে সেটি এখন দেখার বিষয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ